আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা দেখাবো পুরাতন বাড়ি বলতে পারেন বা পুরাতন বিল্ডিং বলতে পারেন যে বিল্ডিংটি বা পুরাতন বাড়িটি দেখলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো আপনারা ইচ্ছা করলে এখানে যেয়ে দেখে আসতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ওই পুরো বাড়িটিতে ঢুকতে বা একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে পাশে খেজুরের বাগান দুই পাশে আগের দিনের মাটি দিয়ে এক ধরনের কিছু মাটি বা কাদামাটি দিয়ে ওয়াল বানানো হয়েছে রাস্তা বানানো হয়েছে খুব সুন্দর খেজুরের বাগানের মাঝখান দিয়ে যেতে হয় দেখেন কেমন শুরু দুই পাশে অনেক অনেক পুরাতন প্রায় 1200 বছর আগের এই স্থাপনাটি আমি স্থাপনাটির লোকেশন এবং এর যে অবস্থান শেষের দিকে বলে দেব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ আপনারা সময়ের অভাবে হয়তো যেতে পারেন না আপনারা এই ভিডিওটি দেখলে অতীতের অনেক ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি কি দেখানো হচ্ছে এর বিষয়ে একটা বর্ণনা দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় রাইট সাইডে বা ডান সাইডে কিছু ঘরের ওয়াল দেখা যাচ্ছে একটু পরে আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখাবো আপনাদের সেই পুরনো ঘরগুলো কেমন তো এই অবস্থানটি আমি অনেকের লোকের সাথে কথা বলছি অবস্থান যেখানে আছে সেখানে নাকি 1200 বছর আগে স্থাপনাগুলো ছিল এগুলা কোনো সময় কোনো রকম রিপেয়ার করা হয়নি শুধুমাত্র সংরক্ষণ করা হয়েছে পর্যটকদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন পাশে খেজুর গাছগুলো কেমন পাতাবিহীন হয়ে গেছে অর্থাৎ মাথা থেকে পড়ে গেছে মনে হয় যে আগুন ধরে জ্বলে পুড়ে ছারকার হয়ে গিয়েছে এই তো এখান দিয়ে গেট দিয়ে ঢোকার জন্য রাস্তা বানানো হয়েছে দেখেন নিচে কিছু কাঠ দিয়ে মাটি কাদামাটির মতো এক ধরনের পাথরের দল মানে খণ্ড পিস দিয়ে সেটা বানানো হয়েছে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে 1200 বছর আগে মানুষ শুনেছি অনেক লম্বা ছিল কিন্তু এই যে ছোটো ধরনের একটা দরজা এই দরজা দিয়ে ঢোকার সময় তাদের সমস্যা হয়েছিল কি না সেই সময়কার লোকজনই হয়তো জানে আর আল্লাহ জানে তবে দেখতে পাচ্ছেন এই যে খেজুরের বাগানটি কী কারণে পড়েছে বা প্রাকৃতিকভাবে না মানুষের কোনো কারণে পড়েছে জানি না দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘরগুলো এটা হচ্ছে কিচেন রুম সামনেটা হচ্ছে ডাইনিং রুম আর পাশ পিছনে বাম পাশের যে রুমটা হচ্ছে সেটা ছোট ছোট ঘর হয়তো স্টোর রুম বা কোনো কিছু হবে বা ওই সময়কার যেমন আর কোনো কাজের জন্য ব্যবহার করা হয়েছে সেটা হয়তো এখন জানা সম্ভব না তবে এখানকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং প্রত্নতত্ত্ব দপ্তরের লোকজন মাঝে মাঝে এখানে এসে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে তারা চেষ্টা করে জানার জন্য আসলে এখানে কোন সভ্যতার বা কোন ধরনের মানুষ বসবাস করছে এখনও চলমান আছে প্রক্রিয়াটি এই জায়গাটির পাশেই একটা জাদুঘর আছে জাদুঘরে গেলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের তৈজসপত্র এবং বিভিন্ন ধরনের জিনিস সংরক্ষিত আছে দেখতে পাচ্ছেন গাছের ডাল দিয়ে তারপরে উপরে কিছু ডালপালা দিয়ে তার উপরে কাদামাটি দিয়ে ঢালাই করে দিয়েছে তখনও হয়তো জ্ঞান বিজ্ঞানের এত উন্নত প্রক্রিয়া ছিল না কিন্তু মানুষ জানতো কীভাবে বানাতে হয় সেখান থেকে হয়তো বা আমাদের লোকজন এখন বিভিন্ন ধরনের সুউচ্চ অট্টালিকা বানাচ্ছে গবেষণা তো আর একদিনের নয় ছোটোখাটো করে করে তারপরে বড় কিছু হয় দেখতে পাচ্ছেন এখানে একটা খেজুরের বাগান আজ থেকে 1200 বছর আগের এই খেজুরের বাগানটি এটা এক সময় যখন খেজুরের ডালপালগুলো শুকনো ছিল তখন যে কোনোভাবে আগুন ধরে পুড়ে যায় স্থানীয় কিছু লোক বলেছিল যে এখানে কোনো কারণে আগুন ধরে খেজুরের গাছগুলো পুড়ে যায় তারপরেও এখান থেকে খেজুরের গাছগুলো মানে সরিয়ে ফেলা হয়নি কারণ পর্যটকরা এসে এই খেজুরের গাছগুলো দেখবে সেই জন্য তো এটা হচ্ছে জায়গাটা হচ্ছে সৌদি আরবের তাইমা নামে একটা ছোট সিটি আছে এটা সৌদি আরবের তাবুক প্রদেশের একটা অন্তর্গত একটা এরিয়া তাইমা বলে একটা এরিয়া সেই তাইমা এরিয়াতে লাইলি মজনুর যে কুয়া আছে জনশ্রুতিতে যে কুয়াটা প্রথম ভিডিওতে আমি দিয়েছিলাম সেই কুয়ার পাশেই এই নিদর্শনটা খুব সুন্দর একটা জায়গা আপনারা যারা সৌদি আরবে থাকেন বিশেষ করে তাবুক প্রভিডেন্স বা কাছাকাছি যারা যান ভ্রমণের জন্য ওখানে যেতে পারেন। লাইলি মজনু যে প্রেমিক যুগল ছিলেন তারা কোনো এক সময় পিপাসার্ত অবস্থায় যে কুয়া থেকে পানি পান করেছিলেন সেই কুয়ার পার্শ্ববর্তী এরিয়াটাই হচ্ছে এই নিদর্শন। খুব সুন্দর জায়গা, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, দেখতে পারেন অতীতের কিছু ইতিহাস ঐতিহ্য। এখানে কিছু জিনিস একটা জিনিস বোঝার আছে যে এখানে কিন্তু বর্তমানে কোনো মানুষ এর মধ্যে নাই, পাশাপাশি আছে হয়তো বা, কিন্তু এই যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু অনেক মজবুত এবং অনেক উন্নত ছিল। তাহলে 1200 বছর ধরে কীভাবে টিকে থাকে একটা জিনিস ভাবার আছে। যে 1200 বছর যেটা টিকে আছে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে সিমেন্ট রড দিয়ে বানানো হয়, তারপরে 100 বছরের স্থায়িত্ব দেওয়া হয়, কিন্তু 1200 বছর টিকে আছে। তো ভালো থাকবেন আপনারা সবাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করছি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।